माननीय কনক বল্লভ গোস্বামী মহাশয় শারীরিকভাবে অসুস্থ আছেন দীর্ঘকাল যাবৎ। উনি সংগঠনের কাজ সেভাবে করে উঠতে পারছেন না, তাই উনি অনুমতি দিলেন যে আমরা যাতে ওনার এই অবস্থাটা বুঝে নিয়ে আমরা যাতে সংগঠনে কাজকর্ম পরিচালনা করতে পারি, সেই উপলক্ষে গতকাল ওনার অনুমতি সাপেক্ষেই আমাদের যে জেলা কোর কমিটি আছে সেই কমিটির একটি সভা আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে অনুষ্ঠিত হয় এবং সেখানে সর্বসম্মতিক্রমে আমাকে কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয়। উনি যতদিন সুস্থ না হচ্ছেন ততদিন পর্যন্ত এই দায়িত্ব আমার কাঁধে থাকছে, আমাকে এই দায়িত্ব পালন করতে হবে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।